বৃন্দাবন জঙ্গলে এক মিনুটুন টুনি তার স্বামী রাজুটোনার সাথে বসবাস করত। রাজুটোনার খুব ইচ্ছে ছিল তার একটি পুত্র সন্তান হবে, কিন্তু ঈশ্বর তাকে পরপর দুটো কন্যা সন্তান দেয়। তা নিয়ে রাজু মিনুর উপর ভীষণ রেগে যায়। অলক্ষী অপয়া, বিয়ের এতগুলো দিন হয়ে গেল, তুই আমাকে একটা পুত্র সন্তান দেখাতে পারলি না। তোকে আমি আর মাত্র একটা সুযোগ দিব, যদি তুই এবার আমাকে পুত্র সন্তান দিতে না পারিস, তাহলে আমি তোকে এ বাড়ি থেকে বের করে দিব আর নতুন করে আবার একটা বিয়ে করব। তারপর আমি পুত্র সন্তানের বাবা হব, বুঝতে পেরেছিস? দোহাই লাগে তোমার, তুমি এভাবে বলো না গো। সন্তান তো আর আমি নিজের হাতে তৈরি করতে পারি না, তাই না? ঈশ্বর দান করেন, তিনি যদি আমাকে পুত্র সন্তান না দেন, তাহলে আমি কোথায় পাবো বলো? তুমি এমন করো না গো। একদম চুপ, তোর এসব কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। আমি যা বলেছি সেটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এই বলে রাজু বাড়ি থেকে বেরিয়ে যায়, আর এদিকে মিনু হতাশায় ভুগতে থাকে। হে ঈশ্বর, তুমি আমাকে দয়া করো, দয়া করে আমাকে একটা পুত্র সন্তান দান করো, নয়তো যে আমার কপালে অনেক দুঃখ আছে। ঈশ্বর দয়া করো, ঈশ্বর দয়া করো। এসব বলতে থাকে আর মিনু ভীষণ কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মিনু বাহিরে গিয়ে বসে থাকে, আর হঠাৎই এক সাধু বাবা এসে টুনিকে বলে, কি রে মা, কি হয়েছে তোর, এভাবে বসে বসে কাঁদছিস কেন? সব কিছু খুলে বল তো আমাকে। এরপর মিনু সাধু বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে সাধু বাবা বলে, তুই বস তো আমার সামনে, আমি একটু ধ্যান করে দেখি তোর কি সমস্যা। এরপর মিনু সাধু বাবার সামনে বসে পড়ে, আর সাধু বাবা ধ্যান করে মিনুকে বলে, এ তো মহা জটিল রেখা রে মা, তুই এভাবে কোনোদিনও পুত্র সন্তানের মা হতে পারবি না। যদি তুই তোর তৃতীয় ডিম কোনো জলপরীকে খাওয়াতে পারিস, আর ওই জলপরীর পেট থেকে যেদিনই ছানা বের হবে, ঠিক সেদিনই তুই পুত্র সন্তানের জন্ম দিতে পারবি। এবার বল তুই কি করতে চাস। বাবা আপনি বলুন, আমি জলপরীকে কোথায় পাবো? আমি আমার ডিম দেওয়ার পর সেই ডিম নিয়ে গিয়ে জলপরীকে দিয়ে আসবো। প্রত্যেক রাতের ঠিক মধ্যপ্রহরে জলপরীরা জলের উপর ভেসে আসে, তুই তখনই তোর কাজ সেরে নিতে পারবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। এরপর সাধু বাবা সেখান থেকে চলে যায়। এদিকে রাজু বাড়ি ফিরে আসে, কিন্তু মিনু সাধু বাবার কোনো কথাই রাজু টোনাকে বলে না। রাজু টোনাকে খাইয়ে তারপর কাজে পাঠিয়ে দেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মিনু আবারও গর্ভবতী হয়, কিন্তু এবার মিনু রাজুকে সেই গর্ভবতী হওয়ার খবরটা জানায় না। মিনু অসুস্থ হয়ে থাকলেও রাজু টোনার সামনে সুস্থতার ভান করত। এরপর একদিন, টুনি আমি দুদিনের জন্য বাহিরে যাচ্ছি, দুদিন আমি বাসায় আসতে পারবো না, তুমি ছানাদের নিয়ে সাবধানে থেকো কেমন? আচ্ছা ঠিক আছে গো, তুমি যাও। এরপর রাজু টোনা চলে যায়। এদিকে মিনুরও ডিম দেওয়ার সময় হয়ে যায়। মিনু তার ঘরের এক কোণে গিয়ে একটা ডিম দেয়। রাজু চলে গেছে, ভালোই হয়েছে, নয়তো তো আমি ধরা পড়ে যেতাম। এখন শুধু রাতের অপেক্ষা, রাত হলে আমি ডিমটা নিয়ে নদীর পাড়ে যাব। মিনু অপেক্ষায় থাকতে থাকতে রাত হয়ে যায়, মধ্যপ্রহরের অপেক্ষায় থাকে। যেই না মধ্যপ্রহর শুরু হয়, অমনি মিনু ডিম নিয়ে নদীর ধারে যায়। এরপর মিনু ডিমটা জলের ধারে রাখে আর বলে, মারে আমাকে তুই ক্ষমা করে দিস রে মা, আমি শুধু আমার ভাগ্যের পরিহাসে আজ তোকে এখানে রেখে গেলাম রে মা, আমাকে ক্ষমা করে দিস। এই বলে মিনু উড়ে গিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে। এদিকে একটা জলপরী জলের উপরে উঠে আসে। কত সুন্দর চাঁদের আলো, স্নিগ্ধ শীতল হাওয়া প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে।
ওটা কি চিকচিক করছে সাদা? দেখি তো গিয়ে। এরপর জল পরে ওই ডিমের কাছে যায় আর বলে, এটা কি মনে হয় কোনো সুস্বাদু খাবার হবে। আমি জলরানির কাছে শুনেছি জলের উপরে খাবারগুলো নাকি খুব সুস্বাদু হয়। আমি আগে এটা খেয়ে নেই। এরপর জল পরে ডিমটা খেয়ে জলের তলায় চলে যায়। এদিকে মিনু গাছের উপর থেকে সবকিছু দেখে ফেলে। এরপর মিনু বাসায় চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জলের তলায় জলপরির পেটটাও দিন দিন বাড়তে থাকে আর সে অসুস্থ হতে থাকে। এ আমার কি হচ্ছে? আমি এমন মুটকে কেন হয়ে যাচ্ছি? জলরানী, জলরানী, আমার কি হয়েছে? তোমরা কেন কিছু বলছো না আমায়? তুমি গর্ভবতী আর তোমার পেট থেকে বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে। কিন্তু এই বাচ্চার বাবা কে বলো তো? তুমি এসব কি বলছো? আমি কিছু জানি না। আমি তো শুধু জলের উপর একটা সাদা খাবার খেয়েছিলাম আর তখন থেকেই আমি এমন হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপর জলরানী সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। এদিকে মিনু আবার গর্ভবতী হয়ে যায়। টুনি, মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ। এবার যদি হাতছাড়া হয়ে যায় তোমার কিন্তু আর রক্ষে থাকবে না বললাম। আচ্ছা ঠিক আছে রাজু। এরপর রাজু বেরিয়ে যায় আর মিনু ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। মিনু একটা ডিম দেয় আর তাতেই তা দেওয়া শুরু করে। ওইদিকে জলপরির পেট থেকেও বাচ্চা হওয়ার সময় ঘনিয়ে যায়। কিছু সময় অতিবাহিত হওয়ার পর জলপরি বাচ্চা দেয়। জলরানী, জলরানী, আমার বাচ্চা হয়েছে, কিন্তু এ তো পাখির ছানা। হ্যাঁ, তুমি পাখি ডিম খেয়ে নিয়েছিলে তাই পাখির ছানা হয়েছে। তবে এ তোমার সন্তান, একে তোমার মাতৃস্নেহেই বড় করতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে জলরানী। আয় রে মা, তোর নাম রাখলাম আমি টুনি। তুই এখন থেকে গুনগুন করে গান শোনাবি আমাকে, বুঝেছিস? জলপরি মা হতে পেরে ভীষণ খুশি হয়। ওইদিকে মিনু ও সাধু বাবার কথা মতো এবার পুত্র সন্তানের জন্ম দেয়। রাজু, রাজু দেখো, আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছি। আমি আমার শেষ রক্ষা করতে পেরেছি রাজু। এবার বলো, তুমি আর আমাকে বাড়ি থেকে বের করে দিবে না? আমাকে আর বকবে না? আমাকে আর মারবে না? বলো রাজু, আমাকে ভালোবাসবে? আচ্ছা গো পাগলি বউ আমার, আমি তোমাকে তো খুব ভালোবাসবো এখন থেকে। এরপর মিনু আর রাজু পুত্র সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর ওইদিকে জলপরি পাখির ছানার টুনিকে নিয়ে খুব হাসি খুশিতেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।